গত বছরের তীব্র নদী ভাঙনের ফলে বেশিরভাগ অংশ ভালো ছিল, কিন্তু কয়েকদিনের তীব্র ভাঙনের ফলে চোখের সামনে নদীতে তলিয়ে গেল মসজিদ আর মাদ্রাসাটি। ছাত্ররা মাদ্রাসায় ক্লাস করতে আসলেও ক্লাস করতে পারেনি, তাদের চোখের সামনে তলিয়ে যায়। জানা যায়, রংপুর কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের ঢুসমারা চরে তিস্তা নদীর ভাঙনে বিলীন হয়েছে একটি মসজিদ ও কওমি মাদ্রাসা। স্থানীয়দের অভিযোগ, মসজিদ ও মাদ্রাসা রক্ষার জন্য প্রশাসনের কাছে সহযোগিতার আবেদন করেও কোনো ফল মেলেনি। ঢুসমারা চরে গিয়ে দেখা গেছে, কাউনিয়া উপজেলা বালাপাড়া ইউনিয়নের ঢুসমারা চরে প্রতিবছর তিস্তা নদীর ভয়াল ভাঙনের কবলে পড়ে অনেক বাড়িঘর বিলীন হয়েছে। এবারে বন্যা ও নদী ভাঙনে ঢুসমারা মসজিদটি সম্পূর্ণ এবং কওমি মাদ্রাসাটি পুরোপুরি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মসজিদটি বিলীন হওয়ায় স্থানীয়দের সহযোগিতা অন্যত্র একটি ঘর তৈরি করে নামাজ আদায় করলেও কর্তৃপক্ষের অনেক টাকা ঋণ হয়েছে। মাদ্রাসাটিতে গত কয়েকদিন কোন রকমের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল, কিন্তু এখন একেবারেই নদীতে তলিয়ে গেল। মসজিদ কমিটির সভাপতি জানান, তিস্তা নদীতে যখন ভয়াবহ ভাঙন শুরু হয় তখন উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেছিলাম প্রতিষ্ঠান দুটি রক্ষা করতে, কিন্তু কোনো কাজ হয়নি। নদী মসজিদে পুরো জায়গাটি গিলে ফেলেছে। মাদ্রাসা কমিটির সভাপতি কোব্বাত আলী জানান, মাদ্রাসা অর্ধেক অংশ কোনো মতে টিকে ছিল গত এক বছর, কিন্তু এবার সেইটুকু গিলে খেলো নদীতে। আগের বাকি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে গত বছর। উপজেলা নির্বাহী অফিসার দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অফিসে আবেদন নিবেদন করে কোনো ফল হয়নি। জেলা ত্রাণ কর্মকর্তা নিজে এসে দেখে গিয়ে মসজিদ ও মাদ্রাসার জন্য কিছু বরাদ্দের আশ্বাস দিলেও আজ পর্যন্ত কোনো কিছুই পাওয়া যায়নি। ঘরের অভাবে ছাত্ররা খুবই কষ্ট পাচ্ছে। স্থানীয় আলামিন জানান, ভোটের আগে জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস দেয়, কিন্তু সেই আশ্বাসের বাস্তবায়ন হয় না। এলাকাবাসী বাণিজ্য মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যানের কাছে মসজিদ ও মাদ্রাসাটি পুনর্নির্মাণের জন্য সরকারি বরাদ্দের দাবি জানিয়েছেন। এইরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।